দেখেন আপনি যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হইছি সৌদি আরবে কোথায় বড় হইছি আমি সৌদি আরব বড় হইছি ওখানে জুমার খুতবা আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুতবা কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ করেন না দেখেন কথা বুঝার চেষ্টা করুন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে দেবা বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইমারাতি এটা উম্মানি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে হবে কালাম আরবি ও বলবে যে আরবি কো আরবি কো তা আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুতবা আমিও তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই প্যান এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবো আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা বুঝি হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা কলম এটা প্যান আমি বলবো নো এটাই কলম এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলা জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলো জিনিস কয়টা এ আমিও কই বয়ান মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে হ্যাঁ ভুল বুঝিয়ে না আবারও বলতে শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসব বসে আবার উঠব আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে দুইটা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলব আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিয়ে শাদী করছি তা আমার শ্বশুর চিটাগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা আম্মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে যে কেউ দেশে নেই তো এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটাগাং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে টাড়া টাড়া সিস্টেম নাই কালাম সিধা খালাস এম সিধা সোজা হাঁটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞেস করবে যে আমায় কী করে বললে ঈশার নামাজটা কি পড়াবে কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম জিকির আসকার করি মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শূন্যতে চলে যায় তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাশাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে ভাই অনেকগুলো জিকির আসকার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছেন তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও আচ্ছা ঠিক আছে যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা আমি বললাম যে ঠিক আছে অসুবিধা না নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশরিক পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সওয়াবের কাজ মনে করে করে সে বিদআত রাইট অর রং গেছি নামাজ পড়াই তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পর উনি মুনাজাত দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন ও সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কোরআন ও সুন্না থেকে কথা বলছি আমি কারো নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলি কথা বলি নাই আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই
আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইজ ক্বালা লুকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম আর শরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করিও না নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয় ومن يشرك بالله যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো فقد افترى اثما عظيما সে পৃথিবীর জঘন্যতম মহা পাপ রটনা করলো আমি যদি বলি عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لي اهوني اهل النار عذابا يوم القيامه আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনাহ ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কওমি দেওবন্দি সুন্নি কার অসুবিধা আছে আমি আমার মাহফিলে এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই আমি কারো নাম ধরিনি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা কোনো পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছি মুনাজাত দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছি মুনাজাত দেন ওরা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে উই আই ডোন্ট কেয়ার আপনি বলেন একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার কলিজে আসো আপনি যত বড় কিছু হন যদি বলেন যে এটা পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না